ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটা ক্যান্সারের কারণ। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইটস হাইলি ইঞ্জুরিয়াস টু হেলথ, ইটস দ্য কজ অফ ক্যান্সার। তো সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চুল দিয়ে বশীকরণ করার টোটকা সম্পর্কে বলবো। চুল দিয়ে বশীকরণ টোটকা মানে কোনো মন্ত্রতন্ত্র কিছু নিয়ম পালন কিছু করতে হবে না, শুধু চুল থাকলেই বশীকরণ করা যাবে। সেই চুল তিনটে হোক, সাতটে হোক, পাঁচটে হোক, একটি হোক, যটাই হোক, যদি একটাও যদি চুল পেয়ে থাকেন তাতেও বশীভূত হবে। যে কোনো দিন আপনি ওই চুল সংগ্রহ করতে পারেন। আজকের ভিডিওটি শুধু ছেলেরা মেয়েদেরকেই পারবে বশীকরণ করতে, মেয়েরা ছেলেদেরকে পারবে না। আজকের ভিডিওতে যে চুল দিয়ে বশীকরণ প্রয়োগটি দেব সেটি কেবলমাত্র পুরুষরা নারীদের উপর করতে পারে, আর সেই নারী অবিবাহিত মানে আইবুড়ো, অপরের বউকে চুল দিয়ে বশীকরণ আপনি কখনোই করতে পারবেন না। আজকের প্রয়োগটি কোনো মেয়ে ছেলেদের উপর করতে পারবে না, শুধুমাত্র ছেলেরাই মেয়েদের উপর করতে পারবে, তাও আইবুড়ো। তো আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল ন্যাচারাল পাওয়ার, এবং আমি আপনাদের সাথে আছি শীতল। তো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। এমন জিনিস আপনি যেখানে সেখানে আপনার চুল খুলে রাখবেন না। যদি আপনি মহিলা বা মেয়ে হয়ে থাকেন আর ভিডিওটি দেখে থাকেন তো আপনার দোষে বলছি। যদি আপনার মাথা থেকে চুল উঠে চিরুনিতে তো সেটা কোনো গোপন স্থানে লুকিয়ে রাখুন বা অপরের চুলের সাথে মিশিয়ে রাখুন, যেখানে সেখানে চুল ঝুলিয়ে রাখবেন না। এটা দেখা যায় বেশিরভাগ গ্রামের মেয়েরা যাদের চুল উঠলে তারা এখানে সেখানে গুঁজে রাখেন চুল, সেই চুল ধরে মানুষ অনেক রকমের ক্ষতি এমনকি চাদুটোনা পর্যন্ত আপনার উপর করতে পারে। চুল দিয়ে বিশেষভাবে পান মারার কাজ করা হয়, উচ্চারণ কাজ করা হয়, কাউকে পাগল করে দেওয়া হয়, কারণ চুল থাকে মাথাতে। মাথা যদি খারাপ হয় তো আপনি তাড়াতাড়ি আপনার শরীর অচল হয়ে যাবে, তাই চুল যেখানে সেখানে রাখবেন না। তো যে সকল ব্যক্তিরা তার কাঙ্ক্ষিত ব্যক্তির চুল একটি দুটি পাঁচটি সাথে জটে জোগাড় করতে পারবেন, সেই চুল নিয়ে প্রথমে আপনাকে সংগ্রহ করতে হবে গাধার পায়খানা বা গোবর। গাধার সার আপনাকে জোগাড় করে সেই সার শুকনো করে তার সাথে আপনাকে ওই চুল জড়িয়ে কোনো নির্জন স্থানে মাটিতে পুঁতে দিতে হবে। পুঁতে যাওয়ার পর টানা সাত দিন প্রতিদিন একবার করে ওই পুঁতে দেওয়া জায়গাতে পেচ্ছাপ করতে হবে, মানে প্রস্রাব করতে হবে। এইভাবে আপনি প্রতিদিন প্রস্রাব করতে থাকবেন, যার চুল আপনি ওর সাথে জড়িয়েছেন ওই ঘোড়ার মলের সাথে, সে বাড়িতে বসে আপনার জন্য উতলা হতে থাকবেন। এই প্রক্রিয়ার মাধ্যমে আমি অনেকজনের বশীকরণ করতে সম্ভব হয়েছি এবং এই প্রক্রিয়ার মাধ্যমে অনেকেই বশীভূত করতে পেরেছে। তো বিয়ার্স, ভিডিওতে 1000 লাইক হলে আরও অনেক রকমের হরেক রকমের চুল দিয়ে বশীকরণ করার সহজ উপায় মন্ত্র সম্পর্ক নিয়ে হাজির হবো। ভিডিওটি এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার বন্ধুদেরকে জানাবেন, এবং এখনো যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আগামী পর্ব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।